মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আশা কৰোঁ তোমালোকে কুশলে আছা। আজি তোমালোকৰ কাৰণে লৈ আহিছোঁ মই পেছিভ ভইচ অফ পাষ্ট পাৰফেক্ট টেন্স, অৰ্থাৎ পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ চেণ্টেন্সবিলাক আমি কেনেকৈ এক্টিভৰ পৰা পেছিভ ভইচলৈ ট্ৰান্সফাৰ কৰিব পাৰোঁ, সেই বিষয়ে এইটো ভিডিঅ'ত আলোচনা কৰা হ'ব। এক্টিভ ভইচৰ পাষ্ট পাৰফেক্ট টেন্সত যিটো ফৰ্ম, সেইটো সেই টেন্সৰো ফৰ্ম। দেট ইজ এক্টিভ ভইচৰ ফৰ্মটো হ'ল ছাবজেক্ট হেড ভি থ্ৰী অবজেক্ট। ইয়াত এটা প্ৰব্লেম নাই, আমাৰ এটা সুবিধা আছে। ছাবজেক্ট যিয়েই নহওক কিয়, তাৰ লগত কেৱল হেড অক্সিলাৰীটোহে বহিব, বেলেগ অক্সিলাৰী ইয়াত নাহে। তাৰপিছত আমি ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপল বা ভি থ্ৰী বহুৱাব লাগিব, আৰু তাৰপিছত আমি অবজেক্টটো লিখিম। আৰু ইয়াৰ পেছিভ ফৰ্মটো হ'ল, আমি জানোৱেই যে এক্টিভৰ পৰা পেছিভ কৰিবলৈ হ'লে অবজেক্টটো আহি ছাবজেক্ট হয়। গতিকে এই অবজেক্টটো আমি আনি আমি ইয়াত ছাবজেক্ট বনাইছোঁ। তাৰপিছত এই ছাবজেক্টটো লৈ আমি ইয়াত অবজেক্ট বনাইছোঁ। এই ছাবজেক্ট যিটো আমি এক্টিভৰ পৰা পেছিভত অবজেক্ট আনি যে ছাবজেক্ট বনালোঁ, এই ছাবজেক্টৰ পি এণ্ড টি, হাউ টু চেঞ্জ ভইচ, তাতে মই আলোচনা কৰিছিলোঁ। যিটো ভইচ, যিটো ভিডিঅ'ৰ লিংক এইটো এই ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যন বক্সত দিয়া আছে। এই ছাবজেক্টৰ পি এণ্ড টি, অৰ্থাৎ পি মিনছ পাৰ্চন, টি মিনছ টেন্স, আৰু এন মিনছ নাম্বাৰ, পি এণ্ড টি মতে ইয়াত এটা অক্সিলাৰী হ'ব। যিহেতু এইটো পাষ্ট টেন্সৰ চেণ্টেন্স, পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ, গতিকে ইয়াত আমি কি বহুৱাম, হেড। আৰু যেতিয়াই হেড বহুৱাম, তেতিয়া আমাৰ বেলেগ আৰু অক্সিলাৰীৰ কথা ইয়াত চিন্তা কৰিব নালাগে। তাৰপিছত আমি চিধা বিন বহুৱাম। তাৰপিছত ভি যিটো থ্ৰী দিয়া থাকিব বা পাষ্ট পাৰ্টিচিপল দিয়া থাকিব, সেইটোৱে আমি বহুৱাই দিম। তাৰপিছত বাই, আৰু তাৰপিছত এই যিটো ছাবজেক্ট, সেইটো আমি আনি অবজেক্ট কৰি দিম। এই ফৰ্ম মতে চেণ্টেন্স এটা যিমানেই দীঘলীয়া নহওক কিয়, আমি কেৱল চেণ্টেন্সটোত যদি ছাবজেক্ট, অক্সিলাৰী, মেইন ভাৰ্ব, অবজেক্ট ধৰিব পাৰোঁ, আৰু এইফালে বাকী যিমানখিনি নাথাকক কিয়, যিমান দীঘলীয়া, সেইখিনি লৈ আমাৰ একো প্ৰব্লেম বা একো সমস্যা নহয়। এইকেইটা বস্তু আমি চিনাক্ত কৰি ফৰ্মৰ ধৰণ মতে আমি যদি কেৱল বহুৱাই দিওঁ, আমাৰ পেছিভ ভইচ হৈ যাব। আমি চিন্তা কৰিব লগা কিন্তু একো নাই। চাওকচোন কেনেকৈ হয়। আমি দেখিছোঁ যে এই চেণ্টেন্সটোত আই ছাবজেক্ট, হেড অক্সিলাৰী, কিল্ড ভি থ্ৰী, এ ডগ, এই চেণ্টেন্সটোৰ অবজেক্ট। গতিকে এই অবজেক্টটো আমি ছাবজেক্ট কৰিব লাগিব, এ ডগ। যিহেতু এ ডগ হি চি দে দেম আই উই ইট দেট, যেই ছাবজেক্ট নহওক কিয়, আমাৰ অক্সিলাৰী কি এটাই, সেইটো হ'ল হেড। গতিকে এ ডগ হেড। তাৰপিছত আমাৰ কি আছে, বিনটো চিধা লগাই দিয়ক, এ ডগ হেড বিন। তাৰপিছত কি, ভাৰ্বৰ ভি থ্ৰী দিয়াই আছে, আমি চিধা বহুৱাই দিলোঁ, এ ডগ হেড বিন কিল্ড, আৰু ভি থ্ৰীৰ পিছত আমি নিশ্চিতৰূপে বাই বহুৱাম। বাই কি আছে, আই, তেতিয়াহ'লে আই থাকিলে পেছিভ ভইচত গৈ অবজেক্ট কি হ'ব, মি। এ ডগ হেড বিন কিল্ড বাই মি, পেছিভ হৈ গ'ল। নিশ্চয় আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে বুজিব পাৰিছে। দ্বিতীয় চেণ্টেন্সটো, উই হেড চেণ্ট হিম টু দ্য প্ৰিজন। ইয়াত অবজেক্ট দুটা আছে, এটা আছে হিম আৰু এটা আছে টু দ্য প্ৰিজন। আমি টু দ্য প্ৰিজন প্ৰিপজিচনে দি আৰম্ভ হৈছে অবজেক্টটো, আৰু এনেকুৱা ধৰণৰ অবজেক্ট আমি ছাবজেক্ট হিচাপে ইউজ কৰিব নোৱাৰোঁ। গতিকে আমি হিম অবজেক্টটোকে ছাবজেক্ট আনি ধৰিম, আৰু ইয়াৰ এই এক্টিভ ভইচৰ চেণ্টেন্সটোত ছাবজেক্ট হ'ল উই, হেড অক্সিলাৰী, চেণ্ট ভি থ্ৰী, হিম অবজেক্ট, আৰু বাকী এইখিনি এক্সটেনশ্যন যেনেকুৱা আছে আমি তেনেকুৱা, য'ত আছে তেনেকুৱাই লিখি দিম। গতিকে হিম আছে, আমি ইয়াত কি কৰিব লাগিব, পেছিভত আনিলে আমাৰ হি হৈ যাব, কাৰণ এক্টিভৰ হি পেছিভত
him হয়। যদি him আছে ওদিকে আমি কি করি he বনাম he had been আমি had এর পিছত been বহু আমি he had been sent sent এর ভিতরে sent এই হয় এর ভিতরেই আছে he had been sent আমি এটু তার পিছত আমি বহু এই দিব পারো sent to prison he had been sent to prison তার পিছত by to আমার sentence to এখিনি prison to পিছত দিলে আমার হুনাত অলপ বেয়া হুনা যায় যার কারণে ইয়াত আগত আনি দিলু he had been sent to prison by এই উই আছে কি হব আস আমি যদি এনে কই লিখু যদি he had been sent by us to the prison তথাপি sentence to হব কিন্তু হুনাত অলপ বেয়া হুনা যাব ওদিকে sentence to clear আখা করু বুঝিব পারিছে third sentence she had finished her homework yet she subject had auxiliary finished bhitiri her homework object ami yar pisot at night at the school ittadi ittadi thakibo pare ji thakok thakok de hekhini amar kotha nai amar kotha hol ekhini loi ami yat ki her homework odike ei form mote jodi ami bohuo tete hole ei ham her homework ekhini object ami yatani সাবজেক্ট করিলো হার হোমওয়ার্ক হার হোমওয়ার্কে কারণ হার আমি সি করিব নোৱাৰো কিন্তু কারণ ইয়াত হার হোমওয়ার্ক সেই কামটোকে বুজাইছে তাইতো বুজোৱা নাই গতিকে আমি এইটো হার হোমওয়ার্কে লিখিব লাগিব সি হোমওয়ার্ক আমি লিখিব লিখিলে কি হব ভুল হব গতিকে হার হোমওয়ার্ক হ্যাড বিন তাৰপিছত আমি হ্যাড লিখিম তাৰপিছত বিন লিখিম আমাৰ ফৰ্মতে হ্যাড বিন finished তার পিছত verb দিয়াই আছে আমার had been finished by এতিয়া এই যে প্রথম সাবজেক্ট আছে যে she হেইটো আমি আনি কি করিব লাগিব অবজেক্ট বনালে এইটো হে হার হব কিন্তু হার হোমওয়ার্ক she হোমওয়ার্ক আমি করিলে হেইটো ভুল হই যাব ওদিকে she had finished her homework ইয়ার পেছি ভাষ্ট হল her homework had been finished by her I should next sentence like that they had planted a lot of trees gotike they subject had auxiliary planted bhitri a lot of trees gote khini hal amar object gotike ei khini ami ani subject banam a lot of trees jehetu singular e hok ba plural e hok amar ki auxiliary at I had a lot of trees had tar pisot been planted diye ase bhitri planted a lot of trees had been planted by tar pisot bhitri pisot ami by bohuan aru active voice jehetu subject de diye ase beshi bodha ki hobo them hobo had been planted by them in the field by the side of the road যি থাকে আমি তার পিছত আরো যদি বহুত দীঘলীয় সেন্টেন্স এটা থাকে যেনেকুৱা থাকিব আমি তেনেকুৱাই বহুৱাই দিম গতিকে সেইটো লৈ আমাৰ একো প্ৰবলেম নহয় আৰু এইটো আমি একো চিন্তা কৰিব নালাগে গতিকে আশা কৰোঁ আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে বুজিব পাৰিছে আইছোঁ আমি নেগেটিভ সেন্টেন্স লৈ আমি পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ নেগেটিভ সেন্টেন্স এটা কেনেকৈ এক্টিভৰ পৰা পেছিভ কৰিম যদি দিয়া থাকে নেগেটিভৰ যিটো ফৰ্ম হ'ব সেইটো হ'ব সাবজেক্ট হ্যাড নট সাবজেক্টর পিছত হ্যাড নট থাকিব তার পিছত ভি থ্রি আর তার পিছত অবজেক্ট থাকিব আর এইটোর প্যাসিভ ফর্মটো হব নেগেটিভর প্যাসিভ ফর্মটো হব সাবজেক্ট হ্যাড নট বিন হ্যাডর পিছতে নট বিনর আগত নট তার পিছত ভি থ্রি তার পিছত বাই তার পিছত অবজেক্ট আমি ইতিমধ্যে আলোচনা করিয়েই আহিলু ভয়েস চেঞ্জ কেনেকে করিব লাগে তার নিয়মবিলা গতিকে এই ফর্মতে আমি সেন্টেন্সটো কেবল বহুৱাই দিলেই হৈ গল যেনেকুৱা আমি কেবল ধৰিব পৰা হ'ব লাগিব যে কোনটো সাবজেক্ট কোনটো অবজেক্ট কোনটো ভার্ব কোনটো অক্সিলারি এখিনি আমি ধৰিব পৰা হ'ব লাগিব আমি যদি এখিনি ধৰিব নোৱাৰো তেতিয়াহলে আমি ভয়েস চেঞ্জ কৰিব নোৱাৰিম গতিকে হিজ ওয়ার্ক ইয়াত হল সাবজেক্ট হি হ্যাড অক্সিলারি নট নেগেটিভ সাইন ডান ভি থ্রি আৰু হিজ ওয়ার্ক হল আমাৰ অবজেক্ট গতিকে এই অবজেক্টটো আমি আনি কি কৰি দিম সাবজেক্ট বনাই দিম যেনেকুৱা আমি কিন্তু ইতিমধ্যে মই কৈছো যে শি ওয়ার্ক হার ওয়ার্ক
সি ওয়ার্ক হব নয় হার ওয়ার্ক কারণ এই তাইক বুঝা নাই তাই করা কামটুকে বুঝাইছে গতি থার্ড পার্সন একটা ওয়ার্ড গতি হিজ ওয়ার্ক হ্যাড নট বিন ডান হিজ ওয়ার্ক হ্যাড নট বিন ডান তারপর আমি বাই বহুয়াম আমার ফর্মতে বাই হি আছে কি হব হিম হিজ ওয়ার্ক হ্যাড নট বিন ডান বাই হিম সেকেন্ড সেন্টেন্স রহিম হ্যাড নট স্টাডিড হিজ বুকস ওয়েল রহিমে তেওঁর কিতাববিলাক ভালকৈ পড়া নাছিল গতিকে ইয়াত রহিম সাবজেক্ট হ্যাড অক্সিলারি নট নেগেটিভ সাইন স্টাডিড হিজ হিজ বুকস হল অবজেক্ট আর ওয়েল এক্সটেনশন গতিকে হিজ বুকস আমি আনি কি করি সাবজেক্ট করি হিজ বুকস তারপিছত আমি হ্যাড বহুয়াবই লাগিব তার নট বিন স্টাডিড ওয়েল তারপিছত আমি ওয়েলটু বহুয়াই দিছো বাই কোন রহিম বাই রহিম রহিমর দ্বারা তেওঁর কিতাববিলাক ভালকৈ পড়া হোৱা নাছিল থার্ড সেন্টেন্স দে হ্যাড নট কিলড দ্য ম্যান মানুষ সিহঁতে মানুহজনক হত্যা করা নাছিল গতিকে এই সেন্টেন্সটো দ্য ম্যান সাবজেক্ট আমি আনিছো দ্য ম্যান হ্যাড নট বিন কিলড বাই দে আছে সাবজেক্ট অ্যাক্টিভত আমি কি করি বেশিরভাগ আনি ড্যাম করি দে হ্যাড নট কিল দ্য ম্যান ইয়ার পেসিভটি হল দ্য ম্যান হ্যাড নট বিন কিলড বাই ড্যাম তো এনেকে আমি অ্যাক্টিভ ভয়েসর সেন্টেন্সবিলাক পাস্ট পারফেক্ট টেন্সত পেসিভ করিব পারু যদি আমার এই ফর্ম দুটা কেবল মনত থাকে নেগেটিভ ফর্ম বেলেগ একো নহয় কেবল হেডৰ পিছত এটা নট লাগিছে আৰু নটৰ হেডৰ পিছত নট এই দুটাতে এক্টিভ আৰু পেছিভত কেৱল হেডৰ পিছত নট আৰু এক্টিভ ফৰ্মটো মনত ৰাখিলেই আমি এক্টিভ আৰু পেছিভৰ যিটো ফৰ্ম এইটো যদি আমি কেৱল মনত ৰাখোঁ তেতিয়াহ'লে আমি পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ ভইচ চেঞ্জ কেনেকৈ কৰিব লাগে সেইটো আমাৰ আশা কৰোঁ একো অসুবিধা নহ'ব এই ভিডিঅ'ত পাষ্ট পাৰফেক্ট টেন্সৰ পেছিভ ভইচৰ বিষয়ে আলোচনা এইখিনিয়ে আশা করো আমার ছাত্রছাত্রী সকলে এইখিনির ওপর বুঝি লই বাকি সেন্টেন্সবিলাক পেসিভ করিব পারিব যদি ছাত্রছাত্রী সকল তোমালোকর ভিডিওটো ভাল লাগিছে তেতিয়াহলে ভিডিওটোত এটা লাইক করে দিবা আর তোমালোকর বন্ধু বান্ধবীলৈ শেয়ার করে দিবা আর যদি তোমালোকে এতিয়ালৈকে এই চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই তেতিয়াহলে এডুকেয়ার আসাম চ্যানেলটো সাবস্ক্রাইব করে সফালর নোটিফিকেশন বেল আইকনটো প্রেস করে দিবা যাতে এনেকুৱা ধরনের ইংরাজি গ্রামারর ভিডিওবিলাক সকলোৰে আগৰ তোমাৰ ওচৰত গৈ পায় ধন্যবাদ জয় অসম।